কড়া শাস্তি পেলেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কর বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। আম্পায়ারিং নিয়ে আপত্তি তোলা ও বিতর্কিত মন্তব্য করায় এই কড়া শাস্তি পেয়েছেন তিনি। শেষ ম্যাচের ম্যাচ ফির 75% জরিমানা করা হয়েছে তাকে, সেই সঙ্গে 3টি ডেমিরেট ফাইন দেওয়া হয়েছে তাকে, এবং আগামী 2 বছর ICC-র নজরদারিতে থাকবেন তিনি।